এটা আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার। যে এই দেশে এই ধর্মকে নিয়ে যেন কোনো রকমের কোনো বাড়াবাড়ি না হয়, ধর্মকে নিয়ে যেন কোনো সংঘাত না হয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি যেন না হয়। রামনার কালী মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই রামনার কালী মন্দির কিন্তু আমাদের এই সরকারের আমলে সেগুলোকে আপনার উদ্ধার করা হয়েছিল, সেটা নির্মাণ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো দুর্ভাগ্যজনকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সম্প্রদায় ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে সবসময় দেখা গেছে যে যারা জড়িত আছেন তারা শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত আছেন। এই কথাটা আমার নয়, এই কথাটা রাধাদাস গুপ্তের, আপনাদের যিনি একজন বড় শ্রদ্ধেয় নেতা, তিনি খুব পরিষ্কার করেই বলেছেন, সরকার চাইলে শান্তিপূর্ণভাবে পুজো হবে, আর সরকার না চাইলে সেটা হবে না। আমি কথাগুলো এইভাবে বলতে চাই যে আজকে আমাদের সকলের দায়িত্ব, প্রত্যেকের পবিত্র দায়িত্ব, যে এই দেশে এই ধর্মকে নিয়ে যেন কোনো রকমের কোনো বাড়াবাড়ি না হয়, ধর্মকে নিয়ে যেন কোনো সংঘাত না হয়, সাম্প্রদায়িকতার সৃষ্টি যেন না হয়। কারণ আমরা একটা কথা বিশ্বাস করি যে গণতন্ত্র যদি থাকে তাহলে সেখানে সকলেরই অধিকারকে রক্ষা করা সম্ভব হবে। আজকে সেই গণতন্ত্রের পুনরুদ্ধার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানে সকলের অধিকারকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমাদের দুর্গা পুজোই বলেন, অথবা মুসলমানদের আপনার ঈদের কথা বলেন, অথবা রমজানের কথা বলেন, আমাদের যারা আপনার বৌদ্ধ ধর্ম বিশ্বাস করেন তাদের সেই উৎসবের কথাই মনে করেন। এটাতে আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার, কিন্তু উৎসব সবার এবং এই রাষ্ট্র সবার, এই কথাটা আমরা বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে একজন বলা যেতে পারে যে আপনাদের সঙ্গে আমাদের আমার যে সম্পর্ক আমার এলাকাতে বিশেষ করে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে আমি সেই কালচারের মধ্যে সেই সংস্কৃতির মধ্যে আমি বড় হয়েছি। আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি না, আমি এটা প্রয়োগ করতে চাই যে আমাদের নেতৃত্ব সেতু বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক কামাল সাহেব, তারাও একইভাবে যখনই তারা সুযোগ পেয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তারা একইভাবে কিন্তু এই বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সকলের অধিকারকে রক্ষা করার চেষ্টা করেছেন। কেন আমাদেরকে আমাদের ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে শাসক গোষ্ঠী সেটাকে দূর করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়েছে, সেই সংঘাত অনিশ্চয়তা আবার সৃষ্টি করেছেন। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদেরকে আবারও সেই জায়গাতে ফিরে যেতে হবে যেখানে আমরা আমাদের সকলের মতামত প্রতিষ্ঠা করতে পারবো। আসুন আমরা আজকে সবাই নিজস্ব সেই হানাহানি ভুলে গিয়ে, হিংসা দেশ ভুলে গিয়ে এই দেশকে সত্যিকার অর্থেই আমরা একটা শান্তিময় একটা প্রেমময় একটা বাংলাদেশ গড়ে তুলি।